হরে কৃষ্ণ জয়নীতায় জয় গৌর আপনাদের সামনে আমি আজকে ভগবান রামচন্দ্রের বনবাস নিয়ে কথা বলতে চাই অনেক অজানা গল্প আপনারা শুনতে থাকুন আপনাদের ভালো লাগবে তো প্রতিদিন রাজসভায় যখন রাজা দশরথ যান তখন রাজা দশরথের একটা স্বভাব ছিল প্রত্যেক দিন রাজা দশরথ আয়নায় মুখ দেখে যেতেন তো প্রতিদিনকার মতো সেদিনও আয়নায় মুখ দেখতে গিয়ে রাজা দশরথের কানের সামনে একটা পাকা চুল দেখতে পেলেন তো তখন রাজা দশরথ মনে মনে করলেন যে আমার মাথায় যখন পাকা চুল তখন এবার আমি বৈরাগ্য হয়ে যাব। আর আমার কোনো বিচারের রাজা হওয়ার দরকার নেই শাস্ত্র বলছে মাথায় পাকা চুল দেখা দিলে তাকে বৈরাগ্য হতে তো সেদিন রাজা দশরথ রাজসভায় গিয়ে ঘোষণা করলেন যে আমার ছেলে বড় ছেলে রামচন্দ্রকে আমি এই রাজসভার ভার দিয়ে রাজমুকুট মাথায় তুলে দিয়ে আমি বিশ্রাম নেব রাজসভা থেকে এবং আমি বৈরাগ্য হব আমি ঋষির আশ্রমে যাব তো এই কথা আমি আগামী কাল আপনাদের সামনে ঘোষিত করব কবে আমার ছেলেকে আমি রাজা বানাবো সেই কথা যখন অযোধ্যা নগরে রোটে গেল রাজসভার ভিতরে রোটে গেল অযোধ্যা নগরবাসী ভীষণ খুশি হলেন আনন্দে নৃত্য করতে লাগলেন এদিকে ভগবানরা বড় চিন্তায় পড়ে গেলেন দেখুন আমরা সকলেই জানি মাতা কৈকেই খুব বদ মাতা কৈকেইকে আমাদের মনে যা আসে আমরা তাই বলি কিন্তু মাতা কৈকেইর আসল কথা আমরা কেউ জানি না মাতা কৈকেই ধন্য মাতা কৈকেই কোনো দোষ নেই আজ এই অজানা গল্প আপনারা শুনবেন আমার কাছে তো তখন সমস্ত দেবতারা মাতা কৈকেয়ীর কাছে এসে চরণের কাছে প্রণাম করে বলেন যে হে মাতা আপনাকে একটা দায়িত্ব নিতে হবে এবং একটা বদনাম আপনার মাথায় নিতে হবে কি না রাজা হতে আমাদের ভগবান রামচন্দ্র আসেনি ভগবান রামচন্দ্রের কাছে এখন অনেক কাজ অনেককে উদ্ধার করতে হবে অনেক জনাকে রাজাকে দেখতে হবে তো কাজেই যদি ভগবান রামচন্দ্র রাজা হয়ে যান তাহলে আর ওনারা কেউ উদ্ধার পাবেন না তো আপনি এক কাজ করুন আপনি আপনার ছেলে ভরতকে রাজা বানাতে বলুন এবং আপনি রাজা আপ রামচন্দ্রকে বনবাসে পাঠানোর ব্যবস্থা করুন এই কথাগুলো আপনাকে রাজা দশরথকে বলতে হবে তখন মাতা কইকেই দেখুন আগে রাজসভাতে একটা করে রাগ ঘর থাকত সেই ঘরে সকলে গিয়ে তাদের রাগের কথা জানাতে পারত। তো সেই রাজা দশরথেরও একটা রাগ ঘর ছিল তো সেই রাগ ঘরে কইকেই গিয়ে শুয়ে পড়েছেন এই কথা রাজা দশরথের কাছে যেতেই রাজা দশরথ কৈকেইকে খুব ভালোবাসতেন তো তখন কৈকেই কাছে ছুটতে ছুটতে রাজা দশরথ গিয়ে বললেন আরে কৈকেই তোমার কি হয়েছে কি এমন অসুবিধা তোমার এখন এই আনন্দের দিনে কোথায় রাম রাজা হবে আমি সেই আনন্দে আছি আর তোমার রাগ হয়েছে বলো তুমি কি চাও তখন কৈকেই মাতা বললেন যে হে রাজন আমি বলেছিলাম আপনাকে যে আমি দুটো বরদান আমার সময় মতো আমি চেয়ে নেব তো তখন রাজা দশরথ বললেন তোমার একটা কেন দশটা বরদান চাও আমি দিতে রাজি তুমি যা চাইবে আমি তাই দেব আমি কথা দিলাম বলো তোমার কি চাই তখন মাতা কৈকেই বলে উঠলেন যে প্রথম বরদান হচ্ছে আমার আমার ছেলে ভরত রাজা হবে এই অযোধ্যা নগরের রাজা হবে আর রামকে চোদ্দ বছরের জন্য আপনাকে বনবাসে পাঠাতে হবে তো এই কথা শুনে রাজা দশরথ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন এবং এই কথা সমস্ত জায়গায় রোটে গেল ভগবান রামচন্দ্রের কানেও পৌঁছে গেল তো তখন রাজা দশরথের জ্ঞান ফিরলে রাজা দশরথ কৈকেইকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু মাতা কৈকেই বুঝলেন না তো তখন অনেক রাত্রে রাজা রাম ভগবান রাম মাতা কৈকেই ঘরে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে এটা কিন্তু রাধা রস অমৃত অমৃতবাণীতে আছে রাধারস শাস্ত্রে আছে যে কৈকেইকে ভগবান রাম প্রণাম করে বলেছিলেন যে হে মাতা আমি তো এই রাম অবতারে আপনার ঋণ শোধ করতে পারলাম না তাই দাপরে যখন আমি কৃষ্ণ হয়ে যাব তখন আপনাকে ময়ূর করে সেই ময়ূরের পালক আমি মাথায় ধারণ করব। তো তখন ভগবান রামচন্দ্র খুব খুশি হয়ে বনবাসে যাবার জন্য তৈরি হলেন এদিকে রাজা দশরথ অসুস্থ হয়ে পড়লেন বললেন মাতা সীতাও তখন ভগবানের সঙ্গে যাবার জন্য তৈরি হলেন এদিকে ভাতা ভরত ভাতা লক্ষণও যাবার জন্য দাদার সঙ্গে তৈরি হলেন তো লক্ষণকে সবাই বোঝালেন কিন্তু লক্ষণ বুঝলো না লক্ষণ দাদার সঙ্গে গেল এবং মাতা সুমিত্রা লক্ষণকে বলল বললেন যে হে লক্ষণ তুই যা দাদার সেবা করতে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ তুই দাদার সেবা করে যাবি তো তখন লক্ষণ তিনজনে মিলে চলে গেলেন প্রথম তারা তিনজনে কোথায় গেলেন তারা তিনজনে গেলেন গুরু বিশ্রামিত্রর আশ্রমে গুরু ভগবান বিশ্বামিত্রকে প্রণাম করলেন এবং মাতা গুরুমাতাকে প্রণাম করলেন করার পরে ভগবান রামচন্দ্র মাতা সীতা এবং ভাই লক্ষণ গঙ্গার ঘাটে গেলেন গঙ্গার ঘাটে গিয়ে ভগবান দেখছেন অনেক নৌকা বাঁধা আছে কিন্তু মাঝি নেই তো ভগবান তখন একটা মাঝিকেই খুঁজছেন যে মাঝি ভগবানের ভীষণ প্রিয় ভক্ত তখন সেই মাঝিকে খুঁজতে খুঁজতে রাজা দেখেন অনেক দূরে বসে আছে সেই মাঝি তখন ভগবান রামচন্দ্র সেই মাঝিকে আওয়াজ করে ডাকলেন এবং সেই মাঝি এলো তখন ভগবান রামচন্দ্র সেই মাঝিকে বললেন যে হে মাঝি আমাদেরকে গঙ্গার ঘাট পার করো তাহলে আমরা পার হব কি করে তখন সেই মাঝি বলছে না না প্রভু আপনাদেরকে আমি পার করতে পারবো না আর আপনাকে তো আমি পারই করব না কারণ আপনার ওই চরণের ধুলোতে জাদু আছে আপনি ওই চরণের ধুলো পাথরে ঠেকালে পাথর যদি মেয়ে হয়ে যায় তাহলে আমার নৌকাতে চরণ ঠেকাবেন আমার নৌকাটাও পাথর হয়ে যাবে আমার পেটের ভাত বন্ধ হয়ে যাবে তো দেখুন অহল্লাকে তো সবাই আপনারা নাম শুনেছেন গৌতম ঋষির পত্নী ছিলেন অহল্লা সেই অহল্লার স্ত্রীত্ব স্ত্রীত্ব নষ্ট করে দিয়েছিলেন দেবতা ইন্দ্র তো তখন গৌতম ঋষি সেই অহল্লাকে অভিশাপ দিয়ে পাথর বানিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন রাম অবতারে রাম এসে যখন তোমাকে চরণ স্পর্শ করবে তখন তুমি আবার আমার স্ত্রী অহল্লা হয়ে উঠবে তো তখন মাঝি বললেন ঠিক আছে প্রভু আমি একটা সত্যে পার করতে পারি আপনাকে আপনার এই চরণ দুটো আমি ধুয়ে দেব তারপরে আপনি আমার নৌকায় উঠবেন আসলে মাঝি তো জানেন যে ভগবান স্বয়ং রামচন্দ্রই তো মাঝি তখন কোনো ধারে আর কোনো কষুর ছাড়ছে না দেখছে যতটা আমি ভগবানকে কাছে পেয়েছি সুযোগ এই সুযোগ ছাড়ব না যতটা সেবা করা যায় তখন সেই মাঝি ছুটতে ছুটতে তার কুটিরের দিকে গিয়ে একটা ভাঙা বাটি নিয়ে এসে সেই বাটি করে গঙ্গা থেকে জল তুলে ভগবান রামচন্দ্রের দুটো চরণ ধুয়ে দিল আসলে কি বান জানেন ব্যক্তিকে ভগবান দেখে ব্যক্তির আসবাবপত্র নয় বাটিটা সোনার হোক বা চাঁদি বা ভাঙা তাতে কিচ্ছু যায় আসে না তো তখন ভগবানের চরণ ধুয়ে দিয়ে নৌকায় উঠিয়ে সেই মাঝি নৌকায় চাপিয়ে ভগবানকে এধার ওধার সেদার সে ঘুরাতে থাকে তখন ভগবান রামচন্দ্র বলে উঠলেন যে এ মাঝি তুমি আমাকে এইভাবে গঙ্গায় ঘুরাচ্ছ কেন এতে তো টাইম বেশি লাগবে তুমি আমাদেরকে তাড়াতাড়ি পার করো তখন সেই মাঝি বলে উঠল যে হে গোবিন্দ হে প্রভু আপনি এইটুকুতেই বিরক্ত হয়ে গেলেন তাহলে আপনি যখন আমাদেরকে চুরাশি লক্ষ জনি ঘুরান আমাদের কেমন লাগে তখন রামচন্দ্র মুচকি হাসলেন এবং গঙ্গার ঘাটে পার করে দিলেন পার করে দেওয়ার পরে ভগবান রাম সীতার দিকে চাইলেন সীতা তো খুব বুদ্ধিমতী স্বয়ং লক্ষ্মী বুঝবে নাই বা কেন তখন সীতা দেবী দেখলেন প্রভুর কাছে তো কিছু নেই পারের করি দেওয়ার জন্য তখন গুরুমা সীতা দেবীকে একটা আংটি দিয়েছিলেন সেই আংটিটা তখন সীতা মা ভগবান রামচন্দ্রের হাতে দিলেন এবং ভগবান রামচন্দ্র মাঝিকে দিতে গেলে মাঝি নিলেন নিল না মাঝি তখন বললো হে প্রভু আপনিও মাঝি আমিও মাঝি কাজে মাঝির সঙ্গে মাঝি পয়সা নেবে তা কি করে হয় আমি হলাম এই গঙ্গার ঘাটের মাঝি আর আপনি হচ্ছেন ভব সাগরের মাঝি আপনি পার করেন আর আমি এই গঙ্গার ঘাটে মানুষ পার করি এটাই আপনার সঙ্গে আমার তখন ভীষণ রেগে গেল লক্ষণ বলছে তুমি কাকে কি বলছো জানো উনি হচ্ছেন দশরথ পুত্র শ্রী আর তুমি তাকে মাঝি মানাচ্ছ তখন ভগবান রামচন্দ্র লক্ষণকে শান্ত করলেন এবং বললেন এবার আমরা আসি মাঝি তুমি তাহলে ফিরে যাও তখন ভগবান রামচন্দ্র মাতা সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে পঞ্চবটি আশ্রমে উঠলেন পঞ্চবটিতে গিয়ে উঠলেন তো পঞ্চবটির গল্প আবার আপনাদেরকে আমি আগামী ভিডিওতে শোনাব ততক্ষণ হরে কৃষ্ণ জয় নিতায় জয় গৌর